টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছো কি নিয়ে কথা বলতে এলাম তোমাদের সাথে। আর তো বন্ধুরা, আমার ফার্স্ট পেমেন্ট এসে গিয়েছে, আর ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি খুব খুব খুশি, মানে এত খুশি বলে বোঝানো যাবে না। সামান্য কিছু টাকা হলেও এটা আমার কাছে অনেকটাই। আর তোমরা তো জানো আমার হাজব্যান্ড আর্মিতে সার্ভিস করতো, তারপর রিটায়ার করার পর অন্য চাকরি করে। তো ভগবানের আশীর্বাদে কোনো কিছুর অভাব নেই আমাদের, কিন্তু তোমরা যে ভালোবাসা দিয়েছো সেই ভালোবাসার যে পেমেন্টটা আমি পেয়েছি ইউটিউব থেকে, সেটা আমার কাছে অনেক অনেক মূল্যবান, মানে আমি এত খুশি বলে বোঝানো যাবে না। তার আগে কিছু কথা বলে নিই বন্ধুরা, আমার ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেছি বন্ধুরা, এ দেখো খুব আনন্দ লাগছে। এই টাকাটা আমার কাছে অনেকটা, মানে কি বলবো, বলার ভাষা নেই। এই টাকাটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র এই টাকাটা আমি পেয়েছি তোমাদের ভালোবাসার জন্য, তোমাদের সাপোর্টের জন্য। তো এইভাবে আমাকে ভালোবেসে যে বন্ধুরা, আর এতে কত আছে আমি তো এটা বলতে পারবো না। কোনো ইউটিউবারকে আজ পর্যন্ত আমি যতগুলো ভিডিও দেখেছি ইউটিউবে যারা ফার্স্ট পেমেন্ট পেয়েছে, তো তাদেরকে আমি বলতে শুনি না অ্যামাউন্টটা কত, তাই আমিও বললাম না। শুধু আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি এই খুশির খবরটা তোমাদেরকে দিয়ে দিলাম। তো আমি খুব খুশি হয়েছি। কিছু মানুষের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই, সব মানুষের কথা বলছি না, কিছু জন এমনও রয়েছে মানে যাদের কথা আমার মাকে খুব আঘাত করেছে। তো কিছু কথা আমি কিছু মানুষের উদ্দেশ্যে বলতে চাই। কোনো বাড়ির বউ কি মানে ভিডিও করতে পারে না? তারা যদি ঘর সংসার বাচ্চা সমস্ত সব কিছু সামলে উঠে যদি নিজের যোগ্যতায় কোনো কিছু করতে চায় বা কোনো কিছুর জন্য নিজের পায়ে দাঁড়াতে চায়, সেটা ভিডিওর মাধ্যমেই হোক যাই অন্য কিছুর মাধ্যমেই হোক, তো সে কি করতে পারে না? বউ মানে কি সবসময় বাড়িতে রান্নাবাড়া করো, সবাইকে খেতে দাও, সংসার নিয়েই থাকো বাস? আর কিছু মানুষের মাইন্ড এত মানে কি বলবো, মেন্টালিটি এত খারাপ, সেগুলো আর বলার থেকে না বলা অনেক ভালো। যে যার মেন্টালিটি সে তার কাছেই থাক, যে যার মানসিকতা সে তার কাছেই থাক। আর আমি যখন প্রথম ইউটিউব ভিডিও করি তখন আমার মাকে, আমার বাবা বাড়িতে আমার মাকে অনেকে অনেক কথা বলেছে। তো সেই দিয়ে আমার মা তো মা খুব কান্নাও করছিল, তার মায়ের কান্না দেখে আমিও খুব কেঁদে ফেলেছিলাম বন্ধুরা। তো মা বলেছিল যে তাহলে তোকে আর ভিডিও করতে হবে না, অনেক অনেক কথা বলছে। তো মাকে আমি একটা কথাই বুঝিয়েছিলাম যে ভালো কিছু মানুষ করলেও সেটাতেও মানুষ বলবে, খারাপ কিছু করলেও সেটাতেও বলবে। আর ভিডিও বানানো, ভিডিও করা কি খুব খারাপ জিনিস? তোমরাই বলো একটু বন্ধুরা, বিবেচনা করে। আর আমি তো কোনো নোংরা ভিডিও করি না, যে খারাপ ড্রেস পরে নোংরা ভিডিও করি। হ্যাঁ একটু পাগলামো করি ভিডিওতে, সেটা বলতেই পারো, কিন্তু কোনো নোংরা ভিডিও আমার মনে হয় আজ পর্যন্ত আমি এখনো পর্যন্ত আমি করি না। তো সেই সময় মা খুব ভেঙে পড়েছিল, আমি ভেবেছিলাম ভিডিও করবো না, ভিডিও করা ছেড়ে দেবো, মায়ের চোখের জলে ভিডিও বানাতে ইচ্ছাও হচ্ছিলো না। তো ভাই মাকে খুব বুঝিয়েছিল, এই জন্য ভাই তোকে আমি অনেক ধন্যবাদ জানাই, তুই আমার ছোটো ভাই, ধন্যবাদ জানিয়ে তোকে আর কি করবো বল, মানে খুব খুব ভালো লেগেছিলো তুই মাকে বুঝিয়েছিলিস। তো সেই জন্য আমি দেখ এই ফার্স্ট পেমেন্ট আজ পেয়ে গেছি। তো এতে কত আছে আমি বলতে পারবো না, কিন্তু ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি বন্ধুরা, আর এটা আমার কাছে অনেকটা অনেকটা মানে কি বলবো, এত এই টাকাটার গুরুত্ব আমার কাছে অনেক বেশি, মানে অনেক অনেক ফ্যামিলির ভালোবাসা, ইউটিউব ফ্যামিলির ভালোবাসা আর ইউটিউব ফ্রেন্ডদের ভালোবাসার জন্য আমি এই টাকাটা পেয়েছি। তো আর কিছুই বলবো না। আর আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে শুরুর থেকে, আমি যখন টিকটক প্রথম শুরু করি শুরুর থেকে ও এগুলোতে খুব ভালোবাসে। তো আমার শ্বশুরবাড়ি থেকে কোনো প্রবলেম ছিল না, আমার শাশুড়ি মাও সেরকম কিছু বলতেন না। আর তারপর আমার হাজব্যান্ড পছন্দ করতো ইউটিউব ভিডিও বলো, আর টিকটক আগে করতাম, তারপর টিকটক ব্যান্ড হয়ে যাওয়ার পর ইউটিউবে এলাম, দিয়ে বললো তুমি যদি সব কিছু সংসার সমস্ত কিছু সামলিয়ে সময় দিতে পারো তাহলে আমার কোনো অসুবিধে নেই, তুমি করতে পারো। তো প্রচুর সাপোর্ট করেছে আমার হাজব্যান্ডও,
আর তোমাদের ভালোবাসা তো আছেই, তোমাদের ভালোবাসা সাপোর্টটা আগে ছিল, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো এটা আমি পেতাম না, তাই তোমাদের ভালোবাসা সাপোর্টটা আগে। তো খুব ভালো লাগছে বন্ধুরা এই কথাটাই বলতে এলাম, আর যারা খারাপ কমেন্ট করো আমাকে তাদেরকেও অনেক ভালোবাসা, আর যারা ভালো কমেন্ট করো তাদেরকেও অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর আর কি বলবো, যার যেমন মানসিকতা সে তেমন বলবে, সেটা নিয়ে আমি কোনো কিছু মাইন্ড করি না। তো উপরে ভগবান আছে, উনি সব কিছু দেখতে পাবেন, যে যার কর্মফল সে তার ভোগ করবেন। তো এটা নিয়ে আর কিছু বলার নেই, আর মানুষে তো অনেকে অনেক কিছু কথা বলবে, সেটা আমি একটু ইগনোর করেই চলি। আমার ফ্যামিলির সাথে থাকলে আমার কোনো ভয় নেই, আমার কোনো দ্বিধা নেই কোনো কিছুতেই, কে কী বললো কে কী করলো আমার কোনো কিছুতেই যায় আসে না। শুধু আমার ফ্যামিলি আমার সাথে আছে, আমি জানি আমার এত বড় ইউটিউব ফ্যামিলি আমার সাথে আছে, আমার নিজস্ব ফ্যামিলি আমার সাথে রয়েছে, এটা নিয়ে আমি খুশি। আর আর আমার স্বপ্ন অন্য কিছু ছিল, সেটা দেখেই আমি ইউটিউবে এসেছিলাম, সেই স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারো শুধুমাত্র তোমরা, আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি, আমার ইউটিউব ফ্রেন্ডরা। তো পৌঁছে দিও আমার সেই ঠিকানায়, প্লিজ আমাকে প্লিজ সাপোর্ট করো, আর আরও 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 অনেক অনেক ভালোবাসা দিও। তো ইউটিউব পেমেন্টটা পেয়ে আমি খুব খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ মাই ইউটিউব ফ্যামিলি, মাই ইউটিউব ফ্রেন্ডস, অল ফ্রেন্ডস, অল ফ্যামিলি। তো এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম বন্ধুরা, তো আবার পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। আর আমার ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেলাম, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো খুব ভালো লাগলো, সাথে থেকো, বাই।